চাকরি নামে সোনার হরিণের পিছে ছুটতে ছুটতে গলদঘর্ম হয়ে যাওয়ার ব্যাপারটা আমাদের দেশে একটা স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কিন্তু বিশ্বে এমন কিছু পেশার জন্ম হয়েছে যা শুনলে হয়তো যারা চাকরি খুঁজছেন তারাও চমকে উঠতে পারেন। বিশ্বের আজও 20টি পেশা নিয়ে দেখুন এই পর্ব। পেশাদার কাঁদিয়ে। এশিয়া এবং আফ্রিকার কিছু দেশে দেখা যায় পেশাদার কাঁদিয়েদের, যাদের কাজ মৃত ব্যক্তির শেষকৃত্যানুষ্ঠানে যোগ দিয়ে কেঁদে চোখ ভাসিয়ে ফেলা। অবশ্য এই কান্নায় মেলে টাকা। কুইদাকারো নামটা যত জটিল শোনাক, কোস্টারিকার এই পেশাজীবীদের কাজ অবশ্য বেশ সহজ। রাস্তায় গাড়ি পার্কিং করে যদি কোথাও যেতে হয় তো এদের হাতে ধরিয়ে দিতে হবে কিছু টাকা, চুরি ঠেকাতে গাড়ি পাহারা দেবে এরাই। জাপানের ট্রেন স্টেশনে রয়েছে পেশাদার ঠেলা। কাজে যেতে যাতে দেরি না হয় সেজন্য যাত্রীদের ট্রেনে ঠেলে তুলে দিতে স্টেশনগুলোতে কাজ করেন তারা। সম্ভবত এটাই বিশ্বের সবচেয়ে আরামের চাকরি। গবেষণার প্রয়োজনে শুধুমাত্র ঘুমিয়েই মিলবে মোটা অঙ্কের টাকা। যাদের অন্যের ব্যাপারে নাক গলানোর অভ্যাস আছে তারা এগিয়ে আসতে পারেন এ পেশায়। অপরের বগলে নাক গলিয়ে ডিওডোরেন্টের কার্যকারিতা পরীক্ষা করে নগদ প্রাপ্তির একটা সুযোগ পেয়ে যাবেন আপনি। বৈদ্যুতিক শখ নিয়ে মনোরঞ্জনের অভিনব কায়দাটি সম্ভবত মেক্সিকোতেই দেখতে পাওয়া যাবে। আর টাকার বিনিময়ে শখ দেওয়ার জন্য দেশটির রাস্তায় উৎপেতে থাকতে দেখা যাবে অনেককেই। পোষা কুকুর বেড়ালের জন্য তৈরি খাবারের মান বা স্বাদ ঠিক আছে কিনা তা খেয়ে যাচাই করার কাজটি কিন্তু করে মানুষই, আর এজন্য রয়েছে মোটা অঙ্কের বেতন। জাহাজ চলাচলের পথ থেকে হিমশৈলী ঠেলে সরিয়ে দেওয়ার কাজটি বিপজ্জনক হলেও এ পেশায় আছেন অনেক মানুষই। শীতের রাতে ঘুমাতে গিয়ে দেখলেন বিছানা বা কম্বল বরফের মতো ঠান্ডা হয়ে আছে। আপনার কিছু করার না থাকলেও যুক্তরাজ্যের কিছু হোটেলে বিছানা গরম করতে সেখানে কিছুক্ষণ শুয়ে থাকার জন্য নিয়োগ দেয়া হয় পেশাদার বিছানা গরমকারীদের। মিন্ট বা টুথপেস্ট কোম্পানির কাজ এটি, যেখানে নিঃশ্বাসের সজীবতা পরীক্ষা করার জন্য আপনাকে শুঁকতে হবে মানুষের মুখের ঘ্রাণ। দোকানের সামনে ম্যানিকুইনের মতো দাঁড়িয়ে থাকতে হবে ঘণ্টার পর ঘণ্টা, আর এই জন্য পাওয়া যাবে মোটা টাকার পারিশ্রমিক। টেডি বিয়ারের হাত পায়ের জোড়া খুলে বা ছিঁড়ে গেলে তা মেরামত করার জন্য রয়েছেন অনেক টেকনিশিয়ান, যারা টেডি বিয়ার সার্জন নামে পরিচিত। ওয়াটার স্লাইড একটি জনপ্রিয় রাইড, আর এটা তৈরির পর ঠিকমতো কাজ করছে কিনা তা পরীক্ষা করার জন্য নিয়োগ দেওয়া হয় কর্মীদের, যাদের কাজ বারবার স্লাইড করা। এ সময় কারো হাত পা ভেঙে গেলে তার জন্য মোটা ক্ষতিপূরণের ব্যবস্থা রয়েছে। আসবাবপত্রের গুণগত মান এবং আরাম পরীক্ষা করার জন্য আপনাকে শুয়ে বসে বা ঘুমিয়ে দেখতে হবে বিভিন্ন আসবাব, এজন্য রয়েছে আকর্ষণীয় সম্মানী। মানব শিশু নয়, ঘন্টার পর ঘন্টা বসে চোখ রাখতে হবে অস্ট্রিচ পাখির বাচ্চার উপর, যাতে একটা আরেকটাকে আহত না করতে পারে। ইরানের রাস্তায় ট্রাফিক জ্যাম কমাতে এক এক দিন এক এক নম্বর প্লেটের গাড়ি রাস্তায় চলাচল করতে দেওয়া হয়, কিন্তু অনেকে আছেন যারা টাকার বিনিময়ে গাড়ির পেছন পেছন হেঁটে আসবেন যাতে সিকিউরিটি ক্যামেরায় গাড়ির নম্বর প্লেট ধরা না পড়ে। গলফ কোর্সগুলোর পুকুরগুলোতে ডুব দিয়ে ডুবে যাওয়া গলফ বল উদ্ধার করে বিক্রি করা দারুণ লাভজনক একটি উদ্যোগ। পেপার টাওয়েলের গন্ধ শুকিয়ে ব্যবহারকারীদের জন্য তা ঠিক আছে কিনা তা বের করার জন্য অনেক কোম্পানিতে রয়েছে আকর্ষণীয় চাকরি। গরুর খাবার ঠিক আছে কিনা তা পরীক্ষা করা হয় গরুর ত্যাগ করা বায়ুর গন্ধ যাচাই করে, আর নিয়মিত এ কাজ করার জন্য খামারগুলোতে প্রয়োজন হয় অনেক কর্মীর। এটি হয়তো বিশ্বের বিরক্তিকর কাজগুলোর একটি। দেয়ালে রং শুকাতে কতক্ষণ লাগে বা কি কি পরিবর্তন হয় তা পরীক্ষা করার জন্য রং কোম্পানিগুলোর প্রয়োজন হয় এমন কাউকে যে ঘন্টার পর ঘন্টা বসে দেয়ালে রং শুকানো পর্যবেক্ষণ করবে। ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট করুন। ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। যুক্ত হন আমাদের টুইটার এবং ফেসবুক পেজে, আর সাবস্ক্রাইব করে থাকুন ফানি ফ্রগ ক্রিয়েটিভসের সাথে।